শুভ সন্ধ্যা আমি লিপুন আপনার লিপুন ওড়িয়া টিভি চ্যানেল কু বহু বহু স্বাগত করুছি। আজ সন্ধ্যার কোণ টপ নিউজ এস রয়েছে, চলতু দেখি নেওয়া। তা পূর্ব সমস্ত চ্যানেল কু সবসক্রাইব করে পাখর থাকা অল বেল আইকন কু দবাই দিন্তু, কারণ যা বি লাটেস্ট ইনফরমেশন রহিব আপনার মানে সর্বপ্রথমে দেখিপারে। তো দেখুন ভিডিওটি নিহতি সমস্ত শেষ পর্যন্ত দেখবে, কারণ বহু সারা ইম্পর্টাট ইনফরমেশন রয়েছে আপনার। তো চলতু কোণ টপ নিউজ এস রয়েছে দেখি নেওয়া। তো দেখুন প্রথম অপডেট রয়েছে, রাজ্যের নবম শ্রেণীতে পাঠ পড়ুবা সমস্ত পিলাঙ্ক নিমন্তে চলিত মাস 26-29 তারিখ পর্যন্ত পরীক্ষা সমিটিভ আসেসমেন্ট ওয়ান করাইবা ওড়িশা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন র সম্পাদক আজ সমস্ত জেলা শিক্ষা অধিকারী নিমন্তে গাইডলাইন জারি করেছেন। দুই নম্বর অপডেট রয়েছে, যুক্ত দুই অফলাইন পরীক্ষা ফল আজ প্রকাশ পাইবা যাচ্ছে, সন্ধ্যার রেজল্ট প্রকাশ পাইব বলে সিএচএসসি পক্ষের সূচনা দিয়া যাইছে। ছাত্রছাত্রী মানে ওড়িশা রেজল্টস .nic.in ওয়েবসাইটে যাইকি নিজের রেজল্ট দেখিপারে। তবে অক্টোবর মাস 1 তারিখর 11 তারিখ যায় পরীক্ষা হয়েছিল, বিকল্প মূল্যায়নরে অসন্তুষ্ট ছাত্রছাত্রী মানে পরীক্ষা দিয়ে 13,043 ছাত্রছাত্রী পরীক্ষা পাই আবেদন করেছিবা সূচনা রয়েছে। তিন নম্বর অপডেট রয়েছে, দেশের 24 ঘন্টা মধ্যে 11,106 জন করোনা আক্রান্ত চিহ্নট হয়েছেন, 467 জনকর মৃত্যু হয়েছিবা সূচনা রয়েছে। চারি নম্বর অপডেট রয়েছে, গত 24 ঘন্টা মধ্যে রাজ্যের 242 করোনা পজিটিভ চিহ্নট হয়েছেন, এমানক মধ্যে 141 জন সঙ্গরোধ কেন্দ্রর চিহ্নট হয়েছিবা বেলে স্থানীয় অঞ্চলর 101 জন পজিটিভ চিহ্নট হয়েছেন। এতি ভিতরে 18 বর্ষর কম বয়স্ক 45 জন শিশু আর কিশোর করোনা পজিটিভ চিহ্নট হয়েছেন। পাঁচ নম্বর অপডেট রয়েছে, পবিত্র কার্তিক পূর্ণিমা ও গুরু নানক জয়ন্তীতে দেশবাসীকে সম্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনোটি যাক কৃষি আইনকু প্রত্যাহার করা নিয়ে ঘোষণা করেছেন। দীর্ঘ গোটিয়ে বর্ষ হল কেন্দ্র সরকারক এই কৃষি আইনকু বিরোধ করে শতাধিক লোক দিল্লী সীমায় আন্দোলন করুলে, শেষে মোদী আজ এখন প্রত্যাহার করা যাইবা ঘোষণা করেছেন। এসহ কিছু চাষী আইনর মুহূর্ত বিষয়ে সরকার বুঝাই পারিনথিবার মোদী দেশবাসী ক্ষমা মধ্য মাগিছেন। কৃষি আইন বিরুদ্ধে আন্দোলন করুবা চাষী মানুষ ঘরক ফেরি যাওয়া মোদী কিন্তু চাষী সমস্যা অসুবিধা অতি নিকটর দেখিছি, কেন্দ্র সরকার সবুবলে কৃষি কল্যাণক অধিক প্রাথমিকতা দিয়ে মোদীজি কিন্তু। তা সহিত কইছন্তি দেশের 100-80 জন হেউছন ক্ষুদ্র চাষী, দেশের ক্ষুদ্র চাষী সংখ্যা 10 কোটি অধিক, ক্ষুদ্র চাষী সমস্যা দূর করা উদ্যম চালছে, কৃষকঙ্ ২২ কোটি হেলথ কার্ড মিছে, চাষী স্বার্থক দৃষ্টি রাখি পুরোনা নিয়মরে পরিবর্তন করা যাই। তো বর্তমান তিনোটি যে কৃষি আইন লা তা প্রত্যাহার করা যাই, যাকে সমস্ত কৃষক ভাই মানুষ গোটে খুশির খবর। ছ নম্বর অপডেট রয়েছে, ওড়িশার পাপাগি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও এর সংলগ্ন অঞ্চলের সৃষ্টি লঘুচাপ অধিক ঘনীভূত হয়েছে, উত্তর তামিলনাড়ু উপকূলের এ অবপাতর রূপ নেওয়া বেড়ে চেন্নাই ঠার 310 কিলোমিটর দূরের রয়েছে, বিশেষ করে গঞ্জাম গজপতি মালকানগিরি কোরাপুট রায়গড়া জেলার বর্ষার পরিমাণ স্বাভাবিক ঠার অধিক রহবা সম্ভাবনা থাকবে, বাকি কিছু জেলার স্থানে স্থানে স্বল্প বর্ষা হবার আশঙ্কা রয়েছে। 20 তারিখের বর্ষার পরিমাণ সামান্য বড়ব, কোরাপুট মালকানগিরি গজপতি জেলা ইয়েলো ওয়ার্নিং জারি করা যাই বেড়ে 21 তারিখে রাজ্য সারা গোটিয়ে দুইটি স্থানের বর্ষা সম্ভাবনা রয়েছে সূচনা রয়েছে। সাত নম্বর অপডেট রয়েছে, আজ পবিত্র কার্তিক পূর্ণিমা আরম্ভ হয়েথা কটকর ঐতিহাসিক বালিযাত্রা, উছুড়ি পড়িথান্তা জেলা পড়িয়া, মাত্র গত বর্ষ ভি করোনা মহামারী যোগ বন্ধ হয়েছে বাণিজ্যিক মহোৎসব, ফলরে এথরে বি বাধাপ্রাপ্ত হয়েছে প্রায় 150 কোটি টাকার কারবার, 2 বর্ষ হব সারা বিশ্বের মহামারী করোনা কারণর জেলা প্রশাসন বালিযাত্রা এবর্ষ বন্ধ করে দিয়েছে সূচনা রয়েছে। আট নম্বর অপডেট রয়েছে, সাধারণত লোক মানে ভাবুন করোনা টিকা নেইছু আউ করোনা ভূতাণু সংক্রমণ করে পারিব না, এই ভাবনা নিয়ে লোক মানে করোনা নিয়মক ফু করে উড়াই দেউছেন, যা ফলরে বহুত লোক পুনি থরে করোনা আক্রান্ত হেউছেন। এপরি সময়রে পূর্ণ সংক্রমণর বর্তিবা লাগি বুস্টার ডোজ্র আবশ্যকতা রয়েছে বলে বিশেষজ্ঞ মানে মতব্যক্ত করেছেন। ন নম্বর অপডেট রয়েছে, ম্যাট্রিক পাস করেছিবা পিলামানঙ্কু মিলিপারিব 6,000 টাকার স্কলারশিপ, তো আপনার মানে 6,000 টাকা কিপরি পাইবে চলন্তু জানি নবা।
ରାଜ୍ୟର ବିଭିନ୍ନ ଉଚ୍ଚ ମାଧ୍ୟମିକ ବିଦ୍ୟାଳୟରେ ଅଧ୍ୟୟନରତ ଛାତ୍ରଛାତ୍ରୀଙ୍କୁ ଜୁନିୟର ମେରିଟ୍ ବା କନିଷ୍ଠ ମେଧାବୃତ୍ତି ପାଇଁ ବିଜ୍ଞପ୍ତି ପ୍ରକାଶ ପାଇଛି। ନଭେମ୍ବର ମାସ 17 ତାରିଖରୁ ଆବେଦନ ପ୍ରକ୍ରିୟା ଆରମ୍ଭ ହୋଇଥିବା ବେଳେ ଡିସେମ୍ବର ମାସ 5 ତାରିଖ ଆବେଦନର ଶେଷ ତାରିଖ ରହିଛି। ତେବେ 10,000 ମେଧା ଛାତ୍ରଛାତ୍ରୀଙ୍କୁ ଏହି ବୃତ୍ତି ପ୍ରଦାନ କରାଯିବାକୁ ଥିବାବେଳେ 2 ବର୍ଷ ପାଇଁ ସେମାନଙ୍କୁ 3,000 ଟଙ୍କା ଲେଖାଏଁ ବୃତ୍ତି ପ୍ରଦାନ କରାଯିବ। ମାନେ ପ୍ରତିବର୍ଷ ସେମାନଙ୍କୁ 3,000, 3,000, 6,000 ପ୍ରଦାନ କରାଯିବ। ମ୍ୟାଟ୍ରିକରେ 60%ରୁ ଅଧିକ ନମ୍ବର ରଖିଥିବା ଛାତ୍ରଛାତ୍ରୀ ଏଥିପାଇଁ ଆବେଦନ କରିପାରିବେ। ଆବେଦନ କରିବା ପାଇଁ scholarshipodisha.gov.in ସାଇଟ୍ରେ ଯାଇକି ଆବେଦନ କରିବେ ବୋଲି ତଥ୍ୟ ରହୁଛି। ତ ସମସ୍ତେ ମେଟ୍ରିକ ପାସ୍ ପିଲାମାନେ ଧ୍ୟାନ ଦିଅନ୍ତୁ। ଯେଉଁମାନେ ମେଟ୍ରିକରେ 60%ରୁ ଅଧିକା ମାର୍କ ରଖିଛନ୍ତି ନିହାତି ଭାବେ ସ୍କଲାରସିପ୍ ପାଇଁ ଆବେଦନ କରିନିଅନ୍ତୁ। ତ ଯାହାଫଳରେ ଆପଣଙ୍କୁ 2 ବର୍ଷ ପାଇଁ 6,000 ଟଙ୍କା ମିଳିବ, ପ୍ରତିବର୍ଷ 3,000 ମିଳିବ ବୋଲି ତଥ୍ୟ ରହୁଛି। ତ ନିଶ୍ଚିତ ଭାବେ ସମସ୍ତେ ଆବେଦନ କରିବେ। ତା ସହିତ ଭିଡ଼ିଓକୁ ଯେତେ ପାରୁଛନ୍ତି ସେତେ ସେୟାର କରନ୍ତୁ, ଯାହାଫଳରେ ସମସ୍ତ ମେଟ୍ରିକ ପାସ୍ କରିଥିବା ଛାତ୍ରଛାତ୍ରୀ ଯେଉଁମାନେ ଏବେ ପ୍ଲସ୍ ଟୁ ନାମ ଲେଖିଛନ୍ତି ସେମାନେ ଏହି ଯେଉଁ ସ୍କଲାରସିପ୍ ପାଇଁ ଆବେଦନ କରିକି ପଇସାଟି ପାଇପାରିବେ। 10 ନମ୍ବର ଅପଡ଼େଟ୍ ରହୁଛି, ଆସନ୍ତା 2 ଦିନ ପର୍ଯ୍ୟନ୍ତ ତାପମାତ୍ରାରେ ବିଶେଷ ପରିବର୍ତ୍ତନ ହେବ ନାହିଁ, ତେଣୁ ଏହି ସମୟ ମଧ୍ୟରେ ଥଣ୍ଡା ବଢ଼ିବ ନାହିଁ। ତେବେ 2 ଦିନ ପରେ ରାଜ୍ୟର ବିଭିନ୍ନ ସ୍ଥାନରେ ତାପମାତ୍ରା 2-3 ଡିଗ୍ରୀ ପର୍ଯ୍ୟନ୍ତ ହ୍ରାସ ପାଇବ ବୋଲି ପାଣିପାଗ କେନ୍ଦ୍ର ପକ୍ଷରୁ କୁହାଯାଇଛି, ଯାହାଫଳରେ ଓଡ଼ିଶାରେ ଶୀତ ପ୍ରବଳ ମାତ୍ରାରେ ବଢ଼ିଯିବ। 11 ନମ୍ବର ଅପଡ଼େଟ୍ ରହୁଛି, ଆସନ୍ତା ମାସରେ ଦେଶର ଚାଷୀଙ୍କୁ ସରକାର ଏକ ଖୁସି ଖବର ଦେବା ପାଇଁ ଯାଉଛନ୍ତି। କିସାନ ସମ୍ମାନ ନିଧି ରାଶି ଖୁବ୍ ଶୀଘ୍ର ଚାଷୀଙ୍କ ବ୍ୟାଙ୍କ ଖାତାକୁ ସ୍ଥାନାନ୍ତର ହେବା ପାଇଁ ଯାଉଛି। ଡିସେମ୍ବର ମାସ 15 ତାରିଖରେ କୃଷକମାନେ ବ୍ୟାଙ୍କ ଆକାଉଣ୍ଟରେ 10ମ କିସ୍ତି 2,000 ଟଙ୍କା ପାଇବେ। ପଞ୍ଜୀକୃତ ବ୍ୟାଙ୍କ ଆକାଉଣ୍ଟକୁ ମୋଦି ସରକାର ଟଙ୍କା ପଠାଇବେ ବୋଲି ସୂଚନା ରହିଛି। 12 ନମ୍ବର ଅପଡ଼େଟ୍ ରହୁଛି, ସରକାରୀ ସ୍କୁଲଗୁଡ଼ିକ ଆଧୁନିକ ଶୈଳୀରେ ରୂପରେଖ ଦେବା ସହିତ ଶିକ୍ଷାର ଉପଯୁକ୍ତ ବାତାବରଣ ସୃଷ୍ଟି କରିବା ପାଇଁ ସ୍ମାର୍ଟ ସ୍କୁଲ ଯୋଜନା ପ୍ରଣୟନ କରାଯାଇଥିବା ବେଳେ ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟରେ କଳାହାଣ୍ଡି ଜିଲ୍ଲାର 29ଟି ସ୍ମାର୍ଟ ସ୍କୁଲ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କ ଦ୍ୱାରା ଉଦ୍ଘାଟିତ ହୋଇଛି। 13 ନମ୍ବର ଅପଡ଼େଟ୍ ରହିଛି, ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ମୋଦିଙ୍କ ବଡ଼ ଘୋଷଣା ପରେ ବି ଆନ୍ଦୋଳନରୁ ହଟିବେନି ବୋଲି କୃଷକ ନେତା କହିଛନ୍ତି। ଭାରତୀୟ କୃଷକ ସଂଘ ନେତା ରାକେଶ ଟିକାୟତ ଟ୍ୱିଟ୍ କରି କହିଛନ୍ତି ଯେ ଏବେ ଆନ୍ଦୋଳନରୁ ହଟିବୁନି, ସଂସଦରେ 3 ଆଇନ ଉଚ୍ଛେଦ ହେବା ଯାଏଁ ଅପେକ୍ଷା କରିବୁ, MSP ବ୍ୟତୀତ ଅନ୍ୟ ପ୍ରସଙ୍ଗରେ ବି ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ କହିବା ଉଚିତ ବୋଲି ରାକେଶ ଟିକାୟତ କହିଛନ୍ତି। 14 ନମ୍ବର ଅପଡ଼େଟ୍ ରହୁଛି, ଆଜି ରାଞ୍ଚିର JSCA ଇଣ୍ଟରନ୍ୟାସନାଲ ଷ୍ଟାଡିୟମରେ ଖେଳାଯିବ 2ୟ T20 ମ୍ୟାଚ୍। 3-ଦିନିଆ ସିରିଜର ପ୍ରଥମ ମ୍ୟାଚ୍ରେ ଜୟପୁରରେ ନ୍ୟୁଜିଲାଣ୍ଡ ଦଳକୁ 5 ୱିକେଟରେ ପରାସ୍ତ କରିଥିଲା ରୋହିତ ବାହିନୀ, ତେଣୁ ଏ ମ୍ୟାଚ୍କୁ ଜିତି ଟିମ୍ ଇଣ୍ଡିଆ ସିରିଜ୍ ହାତେଇବା ଲାଗି ଚେଷ୍ଟା କରିବ। 15 ନମ୍ବର ଅପଡ଼େଟ୍ ରହୁଛି, ଧର୍ମନଗର ପୁରୀର ନାଁ ପରିବର୍ତ୍ତନ ଦାବିକୁ ଆଂଶିକ ସଫଳତା। ଐତିହାସିକ ସହରର ନାଁକୁ ପରିବର୍ତ୍ତନ ପୂର୍ବରୁ ପୁରୀ ରେଳ ଷ୍ଟେସନର ନାଁ ପରିବର୍ତ୍ତନ ଦାବିକୁ ରେଳମନ୍ତ୍ରୀଙ୍କ ସମର୍ଥନ। ପୁରୀ ରେଳ ଷ୍ଟେସନର ନାଁକୁ ନୂତନ ଭାବେ ଶ୍ରୀ ଜଗନ୍ନାଥ ଧାମ ପୁରୀ ରେଳ ଷ୍ଟେସନ କରିବା ଲାଗି ଜୋର ଦେଇ ଆସୁଥିବା ବୁଦ୍ଧିଜୀବୀ ଗୋଷ୍ଠୀଙ୍କ ଦାବିକୁ ଗ୍ରହଣ କରିବା ସହିତ ଗ୍ରୀନ୍ ସିଗ୍ନାଲ ଦେଇଛନ୍ତି ରେଳମନ୍ତ୍ରୀ ଅଶ୍ୱିନୀ ବୈଷ୍ଣବ। 16 ନମ୍ବର ଅପଡ଼େଟ୍ ରହୁଛି, ବର୍ଷେ ବ୍ୟାପୀ କୃଷକ ଆନ୍ଦୋଳନରେ ପଡ଼ିଛି ପୂର୍ଣ୍ଣଛେଦ। 3 କୃଷି ଆଇନ ପ୍ରତ୍ୟାହାର ପରେ ନେଇ ଘୋଷଣା କରିଛନ୍ତି ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦି। ସେପଟେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀଙ୍କ ଘୋଷଣା ପରେ ଟ୍ୱିଟ୍ କରି ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀଙ୍କ ନିଷ୍ପତ୍ତିକୁ ସ୍ୱାଗତ କରିଛନ୍ତି ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ନବୀନ ପଟ୍ଟନାୟକ। ଦେଶ ତଥା ଚାଷୀ ସ୍ୱାର୍ଥ ଦୃଷ୍ଟିରୁ ନିଷ୍ପତ୍ତି ନିଆଯାଇଛି, ଯାହା ଏକ ସ୍ୱାଗତଯୋଗ୍ୟ ପଦକ୍ଷେପ ବୋଲି କହିଛନ୍ତି ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ନବୀନ ପଟ୍ଟନାୟକ। 17 ନମ୍ବର ଅପଡ଼େଟ୍ ରହୁଛି, ଓଡ଼ିଶା ରାଜଧାନୀ ଭୁବନେଶ୍ୱର ଆଜି 22 କ୍ୟାରେଟ୍ ସୁନା ଦର 10 ଗ୍ରାମ ପ୍ରତି 46,060 ଟଙ୍କା ଥିବାବେଳେ 24 କ୍ୟାରେଟ୍ ସୁନା ମୂଲ୍ୟ 10 ଗ୍ରାମ ପ୍ରତି 50,600 ଟଙ୍କା ଥିବା ଲକ୍ଷ୍ୟ କରାଯାଇଛି। 18 ନମ୍ବର ଅପଡ଼େଟ୍ ରହୁଛି, ଆମେରିକା ରାଷ୍ଟ୍ରପତି ଜୋ ବାଇଡେନ୍ ଉପରାଷ୍ଟ୍ରପତି କମଲା ହାରିସ୍ଙ୍କ ଯୋଡ଼ି ଶିଥିଳ ପଡ଼ିଯାଇଛି। ନିର୍ବାଚନ ସମୟର ସମ୍ପର୍କ ଏବଂ ଏବେର ସମ୍ପର୍କ ମଧ୍ୟରେ ଆକାଶ ପାତାଳ ବ୍ୟବଧାନ ଦେଖାଗଲାଣି। ହ୍ୱାଇଟ୍ ହାଉସ୍ କେବଳ ବାଇଡେନ୍ଙ୍କ ଦବାଦବ ରହିଥିବା ବେଳେ କମଲାଙ୍କର କିଛି ଦବାଦବ ନଥିବା ଦେଖିବା ପାଇଁ ମିଳିଛି। ପ୍ରତିଟି କ୍ଷେତ୍ରରେ କମଲାଙ୍କୁ ଅଣଦେଖା କରାଯାଉଛି, ଦେଶର ଜନତାଙ୍କ ସାମ୍ନାକୁ ଆସିବାକୁ ତାଙ୍କୁ ସୁଯୋଗ ଦିଆଯାଉନାହିଁ। ଏମିତିକି ରାଷ୍ଟ୍ରପତି ଜୋ ବାଇଡେନ୍ କମଲା ହାରିସ୍ଙ୍କ ବିକଳ୍ପ ଖୋଜୁଥିବା ବି ଚର୍ଚ୍ଚା ହେଲାଣି। 19 ନମ୍ବର ଅପଡ଼େଟ୍ ରହୁଛି, ରାତି ପାଇଲେ ଢେଙ୍କାନାଳ ଆସିବେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ନବୀନ ପଟ୍ଟନାୟକ। ଯେଉଁଥିପାଇଁ ସମସ୍ତ ପ୍ରସ୍ତୁତି ଶେଷ ପର୍ଯ୍ୟାୟରେ ପହଞ୍ଚି ସାରିଛି, ଶନିବାର ଦିନ 12ଟାରେ ସହରସ୍ଥିତ ମିନି ଷ୍ଟାଡିୟମରେ ଆୟୋଜନ ହେବାକୁ ଥିବା ସ୍ୱତନ୍ତ୍ର କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ନବୀନ ପଟ୍ଟନାୟକ ଯୋଗଦେଇ ଜିଲ୍ଲାର 2,94,000 ହିତାଧିକାରୀଙ୍କୁ ସ୍ମାର୍ଟ ହେଲ୍ଥ କାର୍ଡ ବଣ୍ଟନ କରିବା ପାଇଁ ସୂଚନା ରହିଛି। ତା ସହିତ ବିଭିନ୍ନ ପ୍ରକଳ୍ପର ଶୁଭାରମ୍ଭ କରିପାରନ୍ତି ବୋଲି ତଥ୍ୟ ରହୁଛି।
तो साथी पाई सहरांचल रे मोट 13 प्लाटून फोर्स मुतयन करा जायछि। 20 नंबर अपडेट रहउछि प्रधानमंत्री नरेंद्र मोदी आज बड़ घोषणा करिसंती एमएसपी पाई नूतन कमिटी गठन करबा नै से कहिसंती एमएसपी को अधिक प्रभावी एवं पारदर्शी करबा पाई गठन हेबो नूतन कमिटी बोली तथ्य रहउछि। 21 नंबर अपडेट रहउछि खूब शीघ्र ट्रेन ले आमिष नेबा ओ खाइबा उपरे रोक लगा जिवो एही नियम देशर सबु ट्रेन पई लागू हेबो तेबे नियम सबु सही ट्रेन पई लागू हेबा को जाउछि जेउ सबु धार्मिक स्थल अभिमुखे जिबा आसीबा करूछि। भारतीय रेलबाई पक्षरु एने घोषणा करबा सहित एति पई प्रक्रिया आरंभ होई जाइछि। 22 नंबर अपडेट रहउछि एने कि कोविड टीकाकरण पई आपण मानंकु पुरस्कार मिलिबो कोइन एप्लीकेशन माध्यम रे सबुठारु अधिक वैक्सीन लगाइबारे सहायता करूतबा लोकंकु सरकार तंक तरफरु पुरस्कार प्रदान करा जिवो एतिपई एप्लीकेशन ले किछि परिवर्तन करबा पई केन्द्र स्वास्थ्य मंत्रालय तरफरु कुआ जायछि। तबे आपण जतबळे वैक्सीन लगेया पई जिबे आपण कहार रेफरेंस रे आसीचंती बोली प्रश्न करा जिवो जेउ व्यक्तिंक रेफरेंस रे अधिक लोक वैक्सीन नैथिबे तांकु सरकारंक तरफरु पुरस्कार प्रदान करा जिवो बोली तथ्य रहउछि। 24 नंबर अपडेट रहउछि ईश्रम कार्ड को नै कि ईश्रम कार्ड रे आपणकु मिलि पारिबो टंका तो समस्त जानिथिबे ईश्रम कार्ड रे इन्सुरेंस मिलिथाय जदि आपणकर दुर्घटना कि मृत्यु होउछि आपणक परिवार को 2 लाख टंका जदि दुर्घटना रे आपण माने अक्षम होउछंती ताहाले आपणक 1 लाख टंका मिलि पारिबो किंतु बहुत लोक जानि नांती एई जो जदि किछि दुर्घटना भी घटुछि आपण माने इन्सुरेंस पैसा को किपरि क्लेम करिवे बा किपरि पाइबे तो देखंतु ई श्रम कार्ड रो टंका पाइबा पई आपण माने जो बैंक खाता देथिले सेई बैंक रे चाहि कि आपण माने कांटेक्ट करि पारिबे जदि जदि दुर्घटना है कि मृत्यु होइछि ताले डेथ सर्टिफिकेट सहित ई श्रम कार्ड सब डिटेल्स नै कि आपण माने चाहि कि बैंक रे कांटेक्ट करिकि मध्य एई जो इन्सुरेंस पैसा को क्लेम करि पारिबे नहले आपण माने ई श्रम कार्ड रो ऑफिशियल साइट रे मध्य क्लेम करि परिबे सेति पई आपण मानकु सीएससी सेंटर रे कांटेक्ट करिया पई पडिबो। तो जहां के अपडेट थिला जदि आपण माने डिसेबिलिटी हे जाउचंती दुर्घटना है कि ताले डिसेबिलिटी सर्टिफिकेट नै कि आपण माने 1 लाख टंका क्लेम करि परिबे तो जहां कि उठे अपडेट थिला समस्तन पई ई श्रम कार्ड को नै कि तो वीडियो को जथा संभव शेयर करंतु लाइक करंतु निजर मतामत कमेंट सेक्शन ले कमेंट करंतु ता सहित जो माने निज मोबाइल माध्यम रे ऑनलाइन अर्निंग करिया पई चाहुचंती सबुठार बहुत बड़े एप्लीकेशन अछि ग्रो एप्लीकेशन जहार लिंक वीडियो डिस्क्रिप्शन ले अछि समस्त डाउनलोड कर दियंतु जोटी साइन अप बन 100 टका प्रति रेफर 100 टका जाको आपण बैंक को ट्रांसफर करि परिबे। थैंक यू फॉर वाचिंग दिस वीडियो। जय जगन्नाथ।